কলেজ করছে স্বাধীনের ওরা শেয়ার হোল্ডাররা, তার মধ্যে সাজা দিলে আছে, মৃত্যু আছে, অনেকটা শেয়ার আছে, সেইটা হচ্ছে উৎপত্তি। সেইখান থেকে আমি ওকে কলেজ করার জন্য আমি টাকা চার্জ করেছি 23,17,000 টাকা, বুঝতে পেরেছেন? 23,17,000 টাকা। তারপর উনি বললো যে টাকার যা অবস্থা আর তোমাকে আমি অন্য চাকরি দিয়েছি। কাকে দিয়েছিলেন? আমি গোবিন্দবরাকে দিয়েছি, এখনো বলছি আমি অন্য কাকে দিয়েছি। আর ওনার স্ট্যাম্প পেপারে চেকে সব সই আছে, আমাকে দিবে বলে আজ পর্যন্ত একটা দেয়নি। ওনাদের যে ক্যাশিয়ার, সে 1,90,000 টাকা মনে হয় কিছু কিছু করে দিছে, বাদ বাকি 21,27,000 টাকা পাও। এখন ওনার কাছে যেতে কি বলছেন? উনি সুদিন বলছে দিয়ে দিই, ওনার দেবার মানসিকতা দিয়ে থাকতো ছাড়া দিয়ে দিত। তা আমি ওনাকে কি বলেছিলাম যে এত আপনার বেস্টি যাচ্ছে সবজিতে, ওনার যে মাঠে যে 12 কাঠা জমি আছে, আমাদের গ্রামে বাড়ি ওনার, কি বিশ্বাস করছিলাম দাদা? ওইটা হচ্ছে উৎপত্তি, ওই যে কলেজ করছে ওইটা হচ্ছে পুরো ফলস। আর এই যে সব চাকরি দিব বলে লোকের কাছে টাকা দিচ্ছে, একদম জালি আছে। আপনি কি করতে টাকা দিয়েছেন? আমি কলেজ করার জন্য টাকা দিয়েছি। এখন কি চাইছি? আমি চাচ্ছি আমার টাকাটা দিয়ে দিই। আমি দাদা ফেসবুক আর বসান, আমাকে জানে আমার ফেসবুকের সবাইকে জিজ্ঞেস করি জানো আমার কাছে ধার হিসাবে নিয়ে যাবে। হ্যাঁ, কলেজ ধার হিসাবে লাগলে বিশাল করতে চাই, কিন্তু দেবার মানুষ হতে দাঁড়িয়ে সবারই নিয়ে নিছে, ভাগ নিয়ে নিচ্ছে। কলেজ চলছে এখন? কলেজ আইটিআইটা চলছে, আর বিএড কলেজে চলছে টুকটুক করে, শেষ করে দিচ্ছে তুমি, সব টাকা নিয়ে নিয়ে এই যে 2-3 বছর 5 বছর চলছিল। ওনারা অভিযোগ করছেন যে 4 কোটি 7 টাকা আপনার মার্কেট থেকে তুলেছেন প্রাইমারি চাকরি করে, কখন কলেজের জন্য আমি নিয়েছি 35,00,000 টাকা, বাদ বাকি হচ্ছে 1,00,000 টাকা সাধারণ মানুষ আমাকে কলেজ করার জন্য। আপনি কি ওই টাকা ফেরত দেবেন? হ্যাঁ, অতি অবশ্যই। সে লিখিত কোনো মুচলেখা দিয়েছেন? না, মানে পঞ্চায়েত প্রধানের কাছে বসা হয়েছিল, সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের কাছে আমি ক্লিয়ার করেছি 31 ডিসেম্বর আপনি আমাকে সময় দেওয়া হোক, 31 ডিসেম্বর মধ্যে অতি অবশ্যই আমি কলেজের যে সম্পদ হোক যে হোক বিক্রি করে টাকা দিই। না, আপনি মুচলেখা দেওয়ার পরেও ওরা আপনাকে এইভাবে হেনস্থা করছে কেন? এখন মানে আমাকে দেওয়ার পাশাপাশি আরও অনেকে অন্য দিয়েছে, সেই হেতু আমাকে মানসিকভাবে করার চর্চা করছে। আপনাকে মারধর করা হয়েছে? ইতিপূর্বে একবার মেরেছে, 15 দিন আগে রবিবার আমার বাড়িতে এবং চলছে সবটাই হয়েছে। এখন আপনি মাথা স্ক্যান করতে হবে, কিন্তু হাজার অভাবে একটা প্রশ্ন স্যার বলছি, আপনি টিএমসি আগে সিপিআইএম সিপিএম করতেন, এখন টিএমসি লোক, টিএমসির পার্টি অফিসেই আপনাকে তুলে নিয়ে এসেছিল, আপনাদের আমি কোনো রাজনীতি কালারের মধ্যে নেই। গত 50 ভোটে আপনি ই ছিলেন, পোলিং এজেন্ট ছিলেন টিএমসি হয়ে? না, আমি নির্দলের হয়েছি, নির্দলের হয়েছি। আমরা তো জিজ্ঞাসাবাদ করতেছি, তো একটা প্রশ্নই নেই তো। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।